আর ওই কলোনিটা এতটাই মানে বাধা ধরা জীবন ওখানে, মানে বাইরে বেরোনো পর্যন্ত রেস্ট্রিকশন আর কি, পারমিশন নিয়ে বেরোতে হয়। তো আমাদেরকেও ঢুকতে গেলে অনেকটা প্রবলেম ফেস করতে হবে আমি জানি। তো চলো দেখতে থাকো, পুরোটা দেখতে দেখতেই বুঝতে পারবে। হাই বন্ধুরা, স্বপ্নুরের ঠিকানা সবাইকে অনেক অনেক স্বাগত। আরে বাবা রে বাবা, তবে এসে গেছে দিদিরা বসে। তো দেখো, দেখেই বুঝতে পারছো যে আমরা কোথাও একটা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো দুজনে অলরেডি আমরা রেডি হয়ে গেছি, আর এদিকে ওস্তাদুরা ফেলিকে, ওস্তাদের দৌড়াত্রি তো চলছে, তোমরা সবসময় দেখতে থাকো দৌড়াত্রিগুলো। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি আজকে একটা বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। সে বন্ধুর বাড়িতে যেতে গেলে একটু আবার আমাদেরকে প্রবলেম ফেস করতে হয়, কারণ সে বন্ধু হচ্ছে আমাদের হচ্ছে আর্মি বন্ধু, মানে সিআরএফ। তো যাই হোক, সেই বন্ধুর বাড়িতে গেলে এখন অনেক রকম পারমিশন লাগবে, এ লাগবে। তো যাই হোক, বন্ধুরা অনেকদিন ধরে বলছিল, নিমন্ত্রণ করেছিল, তো যাওয়া হয়ে ওঠে না। তো অনেকদিন পরে আজকে একটু ছুটি পাওয়া গেছে, তো সকাল থেকে তারাও বলছে আজকে আসো আজকে আসো। তো যাই হোক, আমরা যাওয়ার জন্য এখন দুজনে রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড গরম, কিন্তু বিকালবেলা করে রোজই বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তো বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব না। তো আজকে বলি ঠিক আছে, একটু তাহলে দুপুর দুপুর চলে যাবো, তো ওই জন্য এখন আমরা বের হচ্ছি এখন। তো একবার চলো বন্ধুটা ওখানে যাই, গিয়ে জানি না কতটা কি ভিডিও করতে পারবো, ওদের ওখানে পারমিশন আছে কি না। তো যাই নাই বা করতে পারি, তাহলে বাড়িতে গিয়ে যা যা করছি আমরা তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমরা রেডি। কি বাবা, বাবাকে বলতে সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আচ্ছা চলো, মাকে কেমন লাগছে জোরে বলো, জোরে বলো, জোরে বলো, নাচে, সুন্দর লাগছে, আমাকে বাজে লাগছে, বিচ্ছি লাগছে। তো চলো, জানতে বিচ্ছি লাগছে, চলো চলো, টাটা, চলো চলো চলো, চলো ঠিক আছে, চলো গিয়ে বাড়ি, চলো। হ্যাঁ তো বন্ধুরা দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এতটাই রোদ যে বাবু তাকাতে পারছে না ফোনের দিকে। আর এই যে সাইড থেকে দেখতে পাচ্ছ পাহাড়টা চলে গেছে, এই পাহাড়ের এপাশে হচ্ছে টাউনশিপ, মানে আমরা যেদিকটা থাকি, আর পাহাড়ের এপাশটা হচ্ছে দাদাদের প্ল্যান্ট। তো ওই প্ল্যান্ট সাইডেই আমরা যাব, ওখানেই সিআইএসএফ কলোনি। আর এদিকে এখন পড়েছে সিগন্যাল, তো সিগন্যাল ছেড়ে দিতেই আমরা বেরিয়ে চলে এলাম। আর এসেই এই দেখো সিআইএসএফ কলোনিতে আমরা ঢুকছি, আর এখানে গার্ড থাকে সামনেই দাঁড়ানো। তো এখানে আসলে প্রচুর ঝামেলা করে, মানে দাদাদের মানে নাম্বার দিতে হয় আর অনেক কিছু দিতে হয়, এখানে ঝামেলা করে। তো যাই হোক, আজকের আগে থেকে বলে রেখেছিলো, আর ওখানে পুলিশটাও ভিতরে ছিল বলে অতটা ঝামেলা করেনি। তো ওই জন্য সোজা চলে এলাম বন্ধুটাদের বাড়িতে, আর এই দেখো ঢুকেও পড়েছি। আর বাবু এসেই ফ্রুটি খেতে আরম্ভ করেছে, আর ওর তো ভাত টাত না খেলেই ভালো হয়, ও ফ্রুটি খেয়েই আজকের দিনটা মানে এখানে কাটিয়ে দেবে। আর তারপরে নিয়ে এসছে স্প্রাইট ফ্রুটি দেওয়ার পরে, তো দাদা ভাই এখন খাচ্ছে স্প্রাইট, আর বাবু সেটাকেও ধরে টানাটানি আরম্ভ করে দিয়েছে, মানে ও আজকের ধরেই নিয়েছে যে আজকে আমি ভাত খাবো না, এইসবই খাবো। ওর মোটামুটি এই সব জিনিস খুব পছন্দ, আর আমরা কোনো দিন দিইও না ওকে, ওই জন্য আরও বেশি ইন্টারেস্ট ওর এগুলো খাওয়ার প্রতি। আর খেয়ে দেখো কেমন করছে মুখটা। তো তারপরে বিশাল দাদাকে একটু আদর করে দিচ্ছে, এসছে যেহেতু বিশাল দাদাদের বাড়িতে। যা অসম্ভব গরম, কুলারের হাওয়া খাচ্ছি দেখো। আজকে বন্ধুরা বাড়ি এসেছে, এই বন্ধু এই বন্ধুরাদেরও খাবার খাওয়া দেবো, খাবার খাচ্ছে। এটা এটা হচ্ছে এদের পোর্শনের মধ্যে পড়েছে, এই যে হচ্ছে এদের বাউন্ডারির মধ্যে, এই যে এখানে এদের কাঁটার গাছ, আর এই দূরে যেগুলো আছে এগুলো হচ্ছে অন্য অন্য লোকের পোর্শন, ওইগুলো তো সব কাঁটা হয়েছে এগুলো তো। তো বন্ধুরা এদিকে দেখো, শ্রাবণী খাওয়াচ্ছে ছেলেকে ভাত, আর আমি বসে বসে গল্প করছি। আর এদিকে এ বাবু তো এসেই মেরে দিয়েছে ফ্রুটি, আর আমি এমনিতেও অল্প একটু খাইয়েও এনেছিলাম ওকে, তো ওই জন্য এখন খাওয়াচ্ছি না, একটু পরে খাওয়াবো। আর এদিকে দেখো দুই বাবু মিলে খেলা আরম্ভ করেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি দুই দাদাভাইকে খেতে। তো কত রকমের আইটেম করেছে দেখো, যেহেতু আজকে আমাদের নিরামিষ দিন, আল ভাজা, পটল ভাজা, ভেন্ডি, আবার এটা পোস্ত, বাপরে বাপ, রাজকীয় আইটেম করে দিয়েছে। এদিকে দেখো দাদা ভাই ভাত তুলে দিচ্ছে, কারণ অনেকটা ভাত দিয়েছে, সঙ্গে আমও দিয়ে দিয়েছে। আর আমি এদিকে চলে এসেছি বাবুকে খাওয়াতে এই সময়, তো ও তো ভালোভাবে শোনবার পাত্র নয়, ওই জন্য একটা বাড়ি নিয়ে এসেছি ভয় দেখানোর জন্য। আর এদিকে তারপর ওরা রাগারাগি করছিলো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আর যেহেতু শ্রাবণীও এখনও খায়নি তাই আমাকে খেতে বসতে বাধ্য, ওই জন্য আমি খেতে বসে গেছি। আর দাদা ভাই একটু চেষ্টা করছে ওকে খাওয়ানোর, তারপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে পড়লাম, কারণ বাবু যেহেতু খাওয়াতেই হবে, আর ওর বাবাও সেরকমভাবে ওকে খাওয়াতে পারেনি। তাই দেখো বাড়ি নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি ওর পিছনে পিছনে, বাইরে এলে ও একটা জিনিস ওকে খাওয়াতে পারি না, এমনি বাড়িতে খেতে যান, আর বাইরে তো আরও অবস্থা খারাপ। তো যাই হোক, ঘুরে ঘুরে চেষ্টা করছি ওকে কিছু খাওয়ানোর, যতটুকু খায় ততটাই আমার লাভ, কারণ বাচ্চাদের বাচ্চারা না খেলে মাদের বাবাদের সত্যি খুব কষ্ট হয় ভীষণ। আর এই দেখো বাইরে বেরোবে বলে শুধু চেঁচামেচি করছে। তো বন্ধুরা অনেক কষ্ট করে ওকে যতটা সম্ভব পারলাম খাইয়ে দিলাম, দিয়ে আর ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো, অনেকটা সকালে যেহেতু উঠেছিল। আর এদিকে বিশালকে অনেক করে চেষ্টা করলাম আমি ঘুম পাড়ানোর, কিন্তু ওকে ঘুম পাড়াতে পারিনি।
তো যাই হোক, অনেকক্ষণ ওর সঙ্গে পড়াশোনা করতে করতে তারপর চলে এসেছি সবাই মিলে একটু গল্প করতে, খোঁজ গল্প জুড়েছি দুপুরবেলা। আর তারপরে গল্প টল্প করেই তারপরে উঠে পড়েছি। এদের যে শিয়া সব ক্যান্টিন আছে, তো ওই ক্যান্টিনে যাবো, গিয়ে একটু কয়েকটা জিনিসপত্র নেবো। আমরা এখন ভ্রমণে বেরিয়েছি, এখন বিকাল বিকালবেলা এখন ভ্রমণে বেরিয়েছি, এখন কোথায় যাওয়া যায় দেখা যাক। দেখো আমরা কিন্তু এই সিআইএসএফ কলোনির মধ্যেই আছি, দেখো বেরিয়েছিলাম, ভাবছিলাম হাঁটতে হাঁটতে বেরোবো, দেখো হাঁটতে হাঁটতে আর যাওয়া হলো না, অনেকটা দূর যেতে হবে, তার জন্য আমরা হাফে গাড়ি নিতে চলে এসেছি। এদিকে দাদারাও দেখো গাড়িতে উঠে পড়েছে আর ছেড়েও দিয়েছে গাড়ি। তো চলো এবার গিয়ে ক্যান্টিনের সামনে দেখা হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি সিআইএসএফ যে ক্যান্টিন, এই যে সিআইএসএফ ইউনিট আরএসপি লেখাই আছে। আর এদিকে দেখো আমরা ঢুকে পড়েছি, আর কী জিনিস নেবো আর না নেবো বুঝতে পারছি না। তারপরে অনেক অনেকগুলো জিনিস নিয়েছিলাম, তো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী জিনিস নিয়েছি। আর এখানে যেহেতু ক্যামেরা মনে হচ্ছে অ্যালাউ নেই, তাই এমনভাবে দেখছিলো তাই খুব একটা ভিডিও করা মানে হয়ে ওঠেনি, সম্ভব হয়নি। তো দেখো জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছি বাইরে, আর এই যে এতগুলো জিনিস নেওয়া হয়েছে, তো আমাদের এই একটা আর ওদের দুটো। তো এবার চলে এসেছি ঘরে, আর সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে আবার খাওয়া দাওয়ার নতুন করে আবার চিন্তাভাবনা। তো ওদিকে যেহেতু আমাদের নিরামিষ, তাই আমাদের নিরামিষ আলুরদম আর লুচি হবে। আর ওদিকে ওরা যেহেতু আর একটা এদের আত্মীয় আসছে, তো ওই জন্য ওদের জন্য চিকেন হচ্ছে। তো দেখো আমি আলুরদমটা করে নিচ্ছি, যেহেতু নিরামিষ তাই আগে ফাগে করে নিচ্ছি, তারপর চিকেন বসাবে, তো ওই জন্য তাড়াহুড়ো করে নিচ্ছি। আর দাদাও তো ডিউটি যাবে, দাদা বলেছে আমি চিকেন খাবো না, ওই জন্য এই যে দাদা, ওই জন্য আমি তাড়াতাড়ি করে আলুরদমটা বসিয়ে দিচ্ছি। আলুরদম আর লুচি হয়ে গেলে খেয়ে দিয়ে যাবে। আর সন্ধ্যাবেলা দেখো সব কিছু করতে করতে আমাদের এখন চায়ের পার্টি হচ্ছে। আর এদিকে দেখো আমরা সব কটা মেয়ে একসঙ্গে বসেছি, বসে আর চা খেতে খেতে গল্প লাগিয়েছি। চা আর সঙ্গে সিঙ্গাড়া চপ ভেজিটেবল চপ এইসব খেতে বসেছি, দাদাও খাচ্ছিলো। তো এদিকে দেখো রান্না করতে চলে এসেছি, ওদিকে আমি নিরামিষ আলুরদমটা করে নিচ্ছি আগে, আর এদিকে এরা লুচির জোগাড় করছে, আর ওদিকে লুচি ভাজতেও আরম্ভ করে দিয়েছে। এটা আর একটা দিদি, মানে ওই যে শ্রাবণীর বৌদি হয় সম্পর্কে, আর এদিকে দেখো লুচি বেলছে শ্রাবণী। আর এদিকে দাদাকে আমি খেতে দিয়ে দিলাম, কারণ দাদার এক্ষুনি ডিউটি আছে বেরিয়ে যাবে, তাই জন্য লুচি আলুরদম খেতে দিয়েছি। আর এবার দেখো আমরাও বসে পড়েছি খেতে, যেহেতু বাচ্চা আছে আর আমরা বাড়ি যাবো, আর দুপুরবেলা এসেছি, এতটা টাইম স্পেন্ড করলাম, তো খুব আনন্দ হয়েছে, মজা লেগেছে। তো এখন খেয়ে নেবো, এটা খেয়ে নিয়ে আমরাও বেরিয়ে যাবো। আর এদিকে দেখো বাবু টাটা করছে, ওর যে আঙ্কেল আঙ্কেল বেরিয়ে যাচ্ছিলো, আঙ্কেলের ইউনিফর্ম পরেছিলো বলে আমরা তুলিনি, কারণ ওটা নাকি ওদের তোলা উচিত নয়। তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা দিয়েছি, আর সবাই দেখো আমাদেরকে টাটা করছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।